বাংলা মানবতা সমাধান الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا محمد عبده ورسوله اللهم صل وسلم وبارك على عبدك ورسولك ونبيك محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا টিভির সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত দর্শক মণ্ডলী আমরা একটি বিষয় আলোচনা শুরু করেছিলাম প্রথম পর্ব শেষ করেছি দ্বিতীয় পর্ব আজকে আমরা সেখানে আসবো আর বিষয়টি হচ্ছে বহুমুখী নেক আমলের মাধ্যমে প্রতিদিন রকমারি নেক আমল করে 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 আল্লাহ সন্তুষ্টি অর্জন করে জান্নাতে যাওয়া নিশ্চিত করা এবং এক্ষেত্রে আমরা একটা হাজির শুনেছিলাম আদাত আবুবাকার সিদ্দিক আনহুর বহুমুখী আমলের কথা একটি দিন রসুরুল্লাহ সালাম জিজ্ঞেস করেছিলেন আজকে রোজা রেখেছে কে তিনি বলেছেন আমি রেখেছি দ্বিতীয় প্রশ্ন করেছিলেন আজকে জানাজা শরিক হয়েছে কে তিনি বলেছেন আমি শরিক হয়েছি তিন নম্বর প্রশ্ন করেছিলেন আজকে মিসকিনকে খাবার দিয়েছে কে তিনি বলেছেন আমি দিয়েছি চার নম্বর প্রশ্ন করেছিলেন আজকে কোন রুগীকে দেখতে গিয়েছে কে তিনি বলেছেন আমি রুগী দেখতে গিয়েছি তারপরে রসুল্লা সাল্লি সাল্লাম বলেছিলেন এতগুলো আমল একদিন যার মধ্যে এসেছে যার এসেছে এভাবেই যে ব্যক্তি এনে কামল করতে থাকে আল্লাহ তালা তাকে অবশ্যই জান্নাতে ঢুকিয়ে দেবেন তার প্রথম তিনটি আমলের বর্ণনা আমরা পূর্ববর্তী পর্বে শুনেছি এখন আমরা চার নম্বর বিষয়টা রুগী দেখতে যাওয়ার বিষয়টাকে আলোচনা করব। রুগী দেখার বিষয়টা অত্যন্ত ফজিলতের বিষয় আমাদের কাছে মনে হয় এটা একটা সামাজিক দায়িত্ব পালন করি আমরা আমাদের অনেকগুলো সামাজিক দায়িত্বকে আল্লাহ তালা বিশাল স্বভাবের কারণ বানিয়ে দিয়েছেন আল্লাহ তালা কতকারীম আমরা একজন বন্ধু বান্ধবকে দেখতে যাবো আত্মীয় স্বজন অসুস্থ হয়েছে পোলট্রি অসুস্থ হয়েছে দেখতে যাব একটা সামাজিক ডিউটি পালন করলাম কিন্তু এর বিনিময়ে আল্লাহ তালা আমাদেরকে বিশাল পুরস্কার দিবেন হাজিসে এসেছে রসুল্লাহ সাল্লা সালাম সাদ করেন যে ব্যক্তি কোনো রুগীকে দেখতে যায় সেই ব্যক্তি জান্নাতের মাঝখানে থাকে আর জান্নাতের ফল ছিঁড়তে থাকে রুগীকে দেখতে গেলে জান্নাতে থাকা হয়ে যায় জান্নাতের ফল ছিঁড়া হয়ে যায় মনে করেন জান্নাতের নিয়ামতকে সে এনজয় করছে যে ব্যক্তি কোনো রুগীকে দেখতে যায় তখন তার জন্য ফেরস তারা দোয়া করেন তৈবিতা তো বা মামসা তুমি যে রুগী দেখতে বের হয়েছ তুমি অনেক ভালো কাজ করেছ তুমি অনেক ভালো হয়ে গেলে তোমার পথ চলাটা অনেক ভালো কাজ হয়ে গেল এরপরে ও তা বাবা তা মিনাল জান্নাতে মঞ্জিলাম আর তুমি জান্নাতের মধ্যে একটা মঞ্জিল জোগাড় করে ফেললে রুগী দেখতে যাওয়ার কারণে তোমার জন্য জান্নাতের মঞ্জিল জোগাড় হয়ে গেল কত বড় ফজিলতের কাজ একটা রুগী দেখতে গেলে আধা ঘন্টা লাগতে পারে এক ঘন্টা লাগতে পারে পনেরো মিনিট লাগতে পারে কোনো সময় কয়েক ঘন্টা লাগতে পারে অবস্থা অনুযায়ী অবশ্যই সবের পরিমাণ বেশি হবে যত দূরের হবে যত সময় বেশি লাগবে আরেকটি হাজি সসুল্লা সাল্লা স্বাদ করেছেন কোনো ব্যক্তি যখন সকাল বেলায় কোনো রুগীকে দেখতে যায় সত্তর হাজার ফেরস্তা তার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করতে থাকে এবং সে জান্নাতের ফল সংগ্রহ করতে থাকে জান্নাতের ফল ছিঁড়তে থাকে আবার কোনো ব্যক্তি যখন বিকালবেলা কোনো রুগীকে দেখতে যায় তখন সারা বিকাল তার জন্য সত্তর হাজার ফেরস্তা তাকে সঙ্গ দেয় তার জন্য দোয়া করতে থাকে এবং তিনি জান্নাতের ফল ছিঁড়তে থাকেন কী ফজিলভ চিন্তা করে করতে পারা যায় এগুলো সহি হাদিসের কথা এগুলো কোনো মন গড়া দুর্বল হাদিস না আলহামদুলিল্লাহ সহি হাদিস থেকে আপনারা শুনতে পাচ্ছেন সকালবেলা দেখতে গেলে সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরিস্তা দোয়া করে আর সন্ধ্যাবেলা দেখতে গেলে রোগীকে সত্তর হাতার ফেরিস্তা সকাল পর্যন্ত দোয়া করতে থাকে এত দোয়া ফেরিস্তাদের আল্লাহ তালাকে কবুল করবেন না অবশ্যই করবেন অসহায় মানুষকে দেখতে গেলে আল্লাহ তালা খুশি হয়ে যান আল্লাহ তালা এটা খুবই চান এই জন্য এত ফেরস থেকে লাগিয়ে দিয়েছেন দোয়া করতে অন্য হাদিসে আপনারা শুনেছেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন কেমতের দিন আল্লাহ তালা বলবেন হে বান্দা আমি তো অসুস্থ হয়ে গিয়েছিলাম আমাকে দেখতে যাওনি কেন বান্দা বলবেন যে আল্লাহ কি বলেন আপনি তো মাহ বুধ আপনি তো অসুস্থ হওয়ার কথা না আপনি তো অসুস্থ হওয়ার প্রশ্নই আসে না তখন তিনি বললেন আমার কোনো বান্দা যখন অসুস্থ হয়েছিল আমি অপেক্ষা করেছিলাম তুমি তাকে দেখতে যাবে তাকে দেখতে গেলে আমাকে দেখতে আসার মতো মর্যাদার বিষয় হয়ে যেত আমার অনেক সন্তুষ্টি তুমি পেয়ে যেত তোমার সুযোগ ছিল তোমার প্রতি তার হক ছিল রুগীকে দেখতে যাওয়া রুগীর হক একটি হাজি সে রসুল্লাহ সাল্লা সাল্লামে সাদ করেছেন একজন মমিনের আরেকজন মুমিনের প্রতি বেশ কয়েকটা হক আছে ছয়টা হকের কথা এসেছে সাতটা হকের কথা এসেছে তাকে সালাম দিলে জবাব দেওয়া দাওয়াত দিলে অ্যাটেন্ড করা রুগী হয়ে গেলে দেখতে যাওয়া মৃত্যু বরণ করলে তাকে জানাজা করতে যাওয়া এরকম করে অনেকগুলো রাইট বলেছেন হক একজন মমিনের কাছে আরেকজন মমিনের পাওনা আমার ঘনিষ্ঠ যারা তারা অসুস্থ হয়ে গেলে আমি তাদেরকে দেখতে যাই এটা তাদের হক আমার কাছে এই হক পালন করলে আল্লাহ তালা খুশি হয়ে যান হক পালন না করলে বড় নিয়ামত মানুষ বড় পুরস্কারকে মানুষ মিস করে ফেলে অন্য হাদিসে রসুল্লা সাল্লাহ স্বাদ করলেন কয়েকটি কাজ আছে এই কাজগুলো করলে আল্লাহ আল্লাহতালা তাদের জিম্মাদারি নিয়ে নেন অর্থাৎ তাদেরকে জান্নাতে যাওয়ার আল্লাহ তালা নিজের হাতে নেন কয়েকটি কাজের একটা কাজ করলেও আল্লাহ তালা তার জিম্মাদারি নিয়ে নেবেন তার মধ্যে অন্যতম একটা হচ্ছে মানে দন যে ব্যক্তি কোনো অসুস্থ লোককে দেখতে যাবে আও খারাজা গাজিয়ান আদামরিউদন এক নম্বরে দুই নম্বরে খারাজা গাজিয়ান আল্লাহর রাস্তায় জেহাদ করার জন্য বের হয়ে গেল এই দুই নম্বর কাজ করলো আর তিন নম্বর হচ্ছে সে তার ইমাম তার নেতা মুসলিম সমাজ মুসলিম রাষ্ট্রের যিনি পরিচালক ইসলামী রাষ্ট্রের যিনি পরিচালক অথবা তার লোকাল রিপ্রেজেন্টেটিভ তার যে ইসলামী দায়িত্বশীল যিনি আছেন তার কাছে গিয়েছে তাকে সাহায্য করার জন্য তার বিরুদ্ধে কিছু করার জন্য নয় বরঞ্চ তাকে সাহায্য করার জন্য গিয়েছে অর্থাৎ ইসলামী রাষ্ট্রে ইসলামী সমাজে শৃঙ্খলা থাকার কাজটা খুব জরুরি এবং যাতে সমাজের মধ্যে তারা সমাজ পরিচালনা করেন তাদের সঙ্গে যেন লোকেরা সহযোগিতা করে নেক কাজে গুনার কাজে নয় অবশ্য এই কাজে যদি যায় তাহলে তিনটা কাজের কথা বলা হলো এই তিনটা কাজ করলো আল্লাহ তালা তাকে জান্নাতের গ্যারান্টি দেবেন আর যদি এই তিনটা কাজে কোনো একটা না করতে পারে তার কাছে পজিটিভ কোনো কর্মসূচি হাতে নেই তাহলে বেটার ঘরের মধ্যে বসে থাকবে বাইরে খামাখা ঘুরতে যাবে না নিজেও নিরাপদ থাকবে মানুষকেও নিরাপদ রাখবে মানুষকে কষ্ট দেওয়ার থেকে কথাবার্তা বলে উল্টাপাল্টা গুণা হওয়ার তুলনায় ঘরে বসে থাকবে নিজেকে সেভ করে রাখার জন্য তাহলেও আল্লাহ তালা তাকে জান্নাতের গ্যারান্টি দেবেন তাহলে এখানে বলা হচ্ছে রুগীকে দেখতে যাওয়া এক নম্বর কাজ দুই নম্বরে আল্লাহ রাস্তায় জেহাদ করতে যাওয়া তিন নম্বরে ইসলামী সমাজ বা রাষ্ট্রের যিনি দিনই দায়িত্ব পালন করছেন দিনই দায়িত্বশীল পর্যায়ে আসেন সমাজ পরিচালনা করছেন তাকে সহযোগিতা করতে যাওয়া আর এগুলো কোনো একটা করার সুযোগ না থাকলে না করতে পারলে ঘরে নিরাপদ বসে থাকা নিজেও সেফ থাকা অন্য কাউকে কষ্ট না দেওয়া এই কাজগুলো করলে আল্লাহ তালা তাকে জান্নাতের গ্যারান্টি দেবেন রোগীকে দেখতে গেলে কিছু আদব আছে সেগুলো আমরা এবার একটু শুনি প্রথমত রুগীর কাছে দীর্ঘ সময় থাকা ঠিক নয় যদি রুগীর কষ্ট হয় এই জন্য মুক্তাচার জেরাত করে চলে আসা উচিত হসপিটালে বা বাসায় হোক রুগী চায় ওই সময় তার নিজের একান্ত ঘনিষ্ঠ তার স্ত্রী ছেলে মেয়ে স্বামী তারা পাশে থাকুক এই জন্য মুক্তাচার জেরাত করে চলে আসা দরকার হসপিটালে হলেও আবার তার ডিস্টার্ব যদি হয় ডাক্তার আসবে নার্স আসবে অন্য আত্মীয় স্বজন দেখতে আসবে তবে যদি এমন হয় যে তেমন ভিজিটর নেই তিনি একা পড়ে আছেন আর তিনি আপনাকে খুব ইনসিস্ট করতেছেন বেশি করে একটু থাকার জন্য তার ভালো লাগছে দৃশ্য তো হচ্ছে না আর বরঞ্চ ভালো লাগছে সেক্ষেত্রে অবশ্য আলাদা আপনি লম্বা সময় থাকতে পারেন সব বেশি হবে তবে যখন আত্মীয় স্বজন আছে এবং তার কষ্ট হচ্ছে তখন দীর্ঘায়িত না করে মুক্তাসর জেয়ারাত করে সংক্ষিপ্ত করে চলে আসা ভালো জেয়ারাত করতে গেলে আরেকটি আদব হচ্ছে তার জন্য দোয়া করা তার কপালে হাত রেখে যদি কেউ বিসমিল্লা 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 তিনবার পড়ে কপালে এইভাবে হাত রেখে তিনবার বিসমিল্লা পড়ে আর একটি দোয়া পড়ে আসাল আদিম রব আল আরশাল আদিম আমি আসফিয়াক মহান আল্লাহ তালা কাছে প্রার্থনা করি যিনি আরশা আদিমের রব তার কাছে প্রার্থনা করি যে তিনি তোমাকে শেফা দান করুক তোমাকে সেফা দান করুক এই দোয়াটা যদি কেউ সাতবার পড়ে তাহলে হাদিসে রসুল্লাহ সাল্লাহসাল্লাম বলেছেন আল্লাহ তালা তাকে অবশ্যই শেফা দিবেন তার যদি মৃত্যু নির্ধারিত না হয়ে থাকে আরেকটি হাজিসে আছে এই দোয়াটা তিনবার পড়া বাস আল্লাহম আলবাস রবাস ওয়াশফলা শেফা ইলা শেফা উকা শেফা আল্লাহা সাকামা আল্লাহ আপনি তার মুশকিল দূর করে দেন হে আল্লাহ আপনি মানুষের রব আর শেফা দান করেন এমন শেফা দান করেন যে শেফা তার কোনো রোগ অসুখ কিছুই রাখবে না সব দূর করে দেবে এরকম শেফা আল্লাহ তালা আপনি তাকে দান করেন এরকম দোয়াটা তিনবার করা উচিত আরো দোয়া আছে ও ইদ কাবিকালিমা তাম্মা তিনা আরো দোয়া আছে আইনিন হাসিদিন আল্লাহিক হেসনুর মুসলিম থেকে ভালো ভালো দোয়ার কিতাব থেকে এই দোয়াগুলো আপনারা শিখতে পারেন আমল করলেন রোগীকে একটু ভরসা দিলেন আর বলবেন বা আস্তাহুর ইনশা আল্লাহ আর দোয়া আপনি চিন্তা করবেন না আপনি ভালো হয়ে যাবেন আপনার মাফ হয়ে যাচ্ছে এভাবে করে সান্ত্বনা দিয়ে আসবেন এইগুলো রুগীকে জেরাত করা দেওয়া আরও কিছু বিষয় আছে ইনশাল্লাহ আমরা এখন একটু বিরতিতে যেতে হচ্ছে বিরতির পরে এসে আমরা বাকি কথাটা ইনশাল্লাহ আলোচনা করব বিরতির সময় আমাদের সঙ্গে ধৈর্য ধরে অপেক্ষা করে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জাজাকুমুল্লাহ খায়রান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত لبيك اللهم لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك, لبيك لا شريك আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ হাশিম মাদানি আমার পক্ষ থেকে এবং টিভি বাংলার পক্ষ থেকে সকল হাজিদেরকে জানাচ্ছি আন্তরিক মুবারক আল্লাহর মানাম নাম ইসলাম আপনি ক্রেতা জেনে নিন ইসলামের ক্রয় বিধান আপনি বিক্রেতা জেনে নিন ইসলামের বিক্রয় বিধান আপনি ব্যবসায়ী জেনে নিন ইসলামের ব্যবসার বিধান জানতে হলে জানতে হবে জানার জন্য দেখুন আমাদের অনুষ্ঠান শুধুমাত্র পিস বাংলায় ব্যবসা সম্পর্কে কি কি রয়েছে ইসলামের অনন্য নীতিমালা জানুন আমাদের অনুষ্ঠান যোগে ইসলামী লেনদেন কাল রাত দশটায় আপন সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে মনে মুক্তার আবু মুসা রাজি আল্লাহ আনহু বলেন লোকেরা রসুল সাল্লাহামকে কোথায় জিজ্ঞেস করল ইসলামের কোন বিষয়টি সর্বোত্তম রসুল সাল্লাম বলেন যার হাত এবং মুখ থেকে অন্য মুসলিম ব্যক্তি নিরাপদ থাকে সহি বুখারি প্রথম খণ্ড ইমান অধ্যায় হাতের সংখ্যা এগারো

উপস্থাপনায়মিনের কিভাবে মমিন আল্লাহ দয়া অর্জন করেন বোঝার জন্য দেখুন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কোরআনের কাহিনী পরবর্তী অনুষ্ঠান সম্মানিত দর্শক মন্ডলী আমরা পূর্বে আলোচনা কিভাবে আমরা রুগী দেখার আদব তরিকা এবং কিছু গাইডেন্স জিয়ারত করতে গেলে আরেকটি আদব হচ্ছে তার জন্য দোয়া করা তার কপালে হাত রেখে যদি কেউ বিসমিল্লা বিস্মিল্লা বিসমিল্লা তিনবার পরে কপালে এভাবে হাত রেখে তিনবার বিশ পড়ে পরে আর একটি দোয়া পড়ে আসাল আদিম রব আল্লাহ আদিমিয়াক মহান আল্লাহ তালা কাছে প্রার্থনা করি যিনি আর সে আদিমের রব তার কাছে প্রার্থনা করি যে তিনি তোমাকে শেফা দান করুক তোমাকে সেফা দান করুক এই দোয়াটা যদি কেউ সাতবার পড়ে তাহলে হাজিসে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ তালা তাকে অবশ্যই শেফা দিবেন তার যদি মৃত্যু নির্ধারিত না হয়ে থাকে আরেকটি হাদিসে আছে এই দোয়াটা তিনবার পড়া আল্লাহ মা আধেল বাস রব বান নাস ওয়াশ ফেনতা শাহফ ইলা সেফা ইলা সেফা উকা শেফা আল্লাহ ইউকাদুর সাখামা আল্লাহ আপনি তার মুশকিল দূর করে দেন হে আল্লাহ আপনি মানুষের রব আর সেফা দান করেন এমন সেফা দান করেন যে সেফা তার কোনো রোগ অসুখ কিছুই রাখবে না সব দূর করে দেবে এরকম দোয়াটা তিনবার করা উচিত আরও দোয়া আছে ও ইদুকা বিকালি মাতিল লাহিতামা তুমিন কুল্লাহিত হামা অমিন কুল্ আইন লাহ আর দোয়া আছে বিসমিল্লাহ আর্কিক মিনকুল সাহিদ মিনসারিকুলফসিনা আইন হাসি দিন আল্লাহ আশফিক বিসমিল্লাহ আর্কিক হেসনুল মুসলিম থেকে ভালো ভালো দোয়ার কিতাব থেকে এই দোয়াগুলো আপনারা শিখতে পারেন আমল করলেন রুগীকে একটু ভরসা দিলেন আর বলবেন লা বা আস্তাহুর ইনশা আল্লাহ দোয়া আপনি চিন্তা করবেন না আপনি ভালো হয়ে যাবেন আপনার গুণ মাফ হয়ে যাচ্ছে এভাবে করে সান্ত্বনা দিয়ে আসবেন এখন যে বিষয়টি শুরু করব সেটা হচ্ছে রুগী দেখতে গেলে তাকে নামাজ পড়েন কি না একটু খোঁজ খবর নেওয়া নামাজের কথা স্মরণ করিয়ে দেওয়া অনেক রুগী আছেন তারা নামাজি কিন্তু হসপিটালে গেলে আর নামাজ পড়েন না কেন উঁজু করার মুশকিল কত রকমের ওজর শরীর খারাপ থাকে ইত্যাদি এই সেই যতক্ষণ হুঁশ আছে ততক্ষণ নামাজ পড়তে হবে এই কথাটা অনেকেই খেয়াল করেন না আর অসুস্থ হয়ে গেলে মানুষ দুর্বল হয়ে যায় শরীর দুর্বল হয়ে গেলে মন দুর্বল হয়ে যায় মন দুর্বল হওয়ার কারণে মানুষ ইমানও দুর্বল হয়ে যায় এই জন্য এটা একটা রিমাইন্ডার দেওয়া উচিত মনে করিয়ে দেওয়া উচিত নামাজের ব্যাপারে অত্যন্ত জরুরি নসিহা করা দরকার প্রথমত যদি অজু না করতে পারেন তাহলে তৈমুম করা যাবে তৈমুমের জন্য একটা মাটির টাকা পাশে নিয়ে রেখে দিলে অতি সহজে নামাজ পড়া যায় এমনকি গোসল ফরজ হওয়ার মতো অবস্থা হলেও তিনি নামাজ পড়তে পারবেন সুন্নত নফল এতগুলো পড়ার দরকার নাই কষ্ট হলে শুধু ফরজটা কোনো রকম আদায় করে দিলে হবে ফরজ নামাজগুলো কয়েক রাকাত পড়ে ফেললে হয়ে যাবে শূন্য থাক কষ্ট হলে চাপাচাপি করবেন না শূন্যতের জন্যে দাঁড়িয়ে পড়তে না পারেন তাহলে বসে পড়লে চলবে বসতেও কষ্ট হলে শুয়ে পড়তে পারবেন শুয়ে পড়লে মাথাটা কোন দিকে দেবেন দুইটা তরিকা আছে যেটা ইজি তরিকা যে মাথাটা কেবলার অপচরে দিয়ে চিত হয়ে শোবেন পাওগুলো কেবলার দিকে সদা লম্বা হয়ে শোবেন পাগুলো এরকম করে দাঁড়িয়ে থাকবে আর চোখের ইশারায় এরকম রুকুর মাথা করবেন মাথা কিছু হেলানো গেলে গেল নাহলে চোখে এরকম করলেন তারপরে সাজার জন্য এরকম করবেন একটু হয়ে গেল মুক্তাচারভাবে হলেও হয়ে যাবে কাপড় চোপড় যদি সম্ভব হয় চেঞ্জ করলে কি যদি কাপড় চোপড়ে কিছু মারা লেগে যায় চেঞ্জ করা সম্ভব হয়নি ওই অবস্থায় নামাজ পড়ে ফেলবে লাইকল্লিফুল্লাহ আফসান মানুষের সাহিত্যের বাইরে আল্লাহ তালা মানুষকে কিছু কষ্ট দেন না নামাজের ব্যাপারটাকে কোনোরকমে কাজা করার দিকে যাওয়া যাবে না আরেকটা বিষয় আছে টেবিলার সমস্যা টেবিলা যদি ঠিক না থাকে হসপিটালের বেড যদি অন্য দিকে হয়ে যায় টেবলার উল্টো দিকেও হয়ে যায় ডানে বামে চলে যায় আর এটা চেঞ্জ না করা যায় ওই অবস্থায় পড়তে হয় সেটাও যায় আছে জরুরতের কারণে পারা গেল না আল্লাহ তালা মাফ করবেন এটা আফসান ইল্লা আহা রুগীদের জন্য আল্লাহ তালার অনেক কনসিডারেশন আছে এত সব সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও অনেক লোক আমাদের মধ্যে নামাজ কাজা করে ফেলে নামাজ পড়ে না হসপিটালে শুয়ে শুয়ে কাজা করে এক মাস দুই মাস পরে যদি আল্লাহ মাফ করুন কাল হয়ে যায় তখন ছেলে মেয়ে বসে বসে হিসাব করে যে কত রক্ত কাজা হয়ে গেলে ওইগুলো কাফারা কীভাবে দেবে কাফারা কিভাবে কত করে দিতে হবে এই ব্যাপারে কোরআন এবং হাদিসে সুস্পষ্ট কোনো দলিল নাই কেয়াসের ভিত্তিতে কেউ কেউ ফয়সালা করেছেন গলাম আল উসুল বলে কেয়াস দিয়ে এবাদত সাবেত করা এটা সহিতা এ বাদাত সাবেত করতে হয় কোরআন এবং হাদিস দিয়ে কোরআন এবং হাদিসের দলিল লাগে এবাদাতা কাফারা দিলেই যে মাফ হয়ে গেলে কে বলেছে তাহলে আমি নামাজ না পড়ে বসে বসে এখন কাফারা দেব হবে না এটা যতক্ষণ পড়তে পারে কষ্ট করে এলো হুঁশ আসে ততক্ষণ নামাজ মাফ নাই বেহোশ হয়ে গেলে নামাজ মাফ কাজে এই নামাজের বিষয়টাকে যথাযথ গুরুত্ব দিতে হবে এইটা রুগীদেরকে দেখতে গেলে আমরা যেন তাদেরকে মনে করিয়ে দেই আত্মীয় স্বজনকে মনে করিয়ে দেই তাকে হেল্প করো করার জন্য তাইম করার জন্যে এই বহুমুখী কাজগুলো করে আবহাওয়া সিদ্দিক রাদি আল্লাহ আনহু জান্নাতে যাওয়ার জন্য উপযুক্ত হয়ে গেলেন আর জান্নাতে সকল দরওয়াজা আল্লাহ তালা তার জন্য খুলে দিবেন আমাদের জীবনে তো এরকম কিছু বহুমুখী কাজের দরকার আছে আবকার সিদ্দিক রাজি আল্লাহ আনহু সত্যিই অনেক বৈশিষ্ট্য মণ্ডিত ছিলেন তাঁর মানাকিব তার গুণাগুণের কথা রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন আমি যদি আল্লাহ তালা ছাড়া কাউকে বন্ধু বানাতাম তাহলে বকর সিদ্দিক রাজি আল্লাহ আনু হইতেন আমার বন্ধু কিন্তু আল্লাহ তো আমার খালিল খালিল আল্লাহ আল্লাহ হচ্ছেন আমার খালিল কোনো মানুষকে আমি আর আল্লাহর পরিবর্তে বন্ধু নিতে পারলাম না তবে আল ওহু ফিদ্দিন আল্লাহ তালা এই বান্দা আবু সিদ্দিক রাজি আল্লাহ সঙ্গে আমার দিনই ভ্রাতৃত্ব কায়েম হয়ে আছে মহব্বতের সম্পর্ক দিনই ভাতৃত্বের কারণে হয়ে আছে আবু হক সুদ্দিক আল্লাহ আনহু কি মানের সাহাবিজ ছিলেন উনি যখন ইসলাম কবুল করেন তখন তিনি একজন আরবের সম্মানিত ব্যক্তি ছিলেন করাইদের মধ্যে সবাই তাকে সম্মান করত। জাহেরি যুগেও তিনি সম্মানের পাত্র ছিলেন সাংঘাতিকভাবে খুব ভদ্র মানুষ অনেক ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ এবং ওয়েল অফও ছিলেন মোটামুটি অর্থনৈতিকভাবে বেশ সচ্ছল ছিলেন তিনি যখন ইসলাম কবুল করেন ব্যবসা বাণিজ্যে তখন ওনার কাছে প্রায় চল্লিশ হাজার দিনার মালিক তিনি ছিলেন চল্লিশ হাজার পরিমাণ স্বর্ণ মুদ্রার মালিক ছিলেন তিনি এরপরে ইসলাম কবুল করার জন্য তিনি এগুলোকে ব্যয় করতে থাকেন তিনি প্রায় ছয় না সাতজন গোলামকে আজাদ করেছেন বেলাল রা আনহু থেকে শুরু করে এরকম নির্যাতিত কয়েকজন ক্রীতদাসকে ছয় সাতজন ক্রীতদাসকে তিনি মুক্ত করেছেন নিজে টাকা দিয়ে কিনে কিনে দিনের জন্য ধনী লোকদের এই সুযোগ আছে তারা আল্লাহর দিনের জন্য টাকা পয়সা খরচ করে জান্নাত খরিদ করে ফেলবে আবুকার সিদ্দিক তাই করলেন এভাবে দিনের জন্য রসুল্লাহ সাল্লাহ আসালামকে তিনি তার ধন মাল সব উজাড় করে দিয়ে দিনের খেদমত করেছেন আর যখন তিনি খলিফা হিসেবে মৃত্যুবরণ করেন তখন ওনার কাছে মাত্র একটি দিন আরও ওনার কাছে অবশেষে ছিল না আশা রাজ আনহা বলেন যে আমার পিতা যখন ইন্তেকাল করেন একটি দিন আর ওনার কাছে ছিল না আবু বাকরিক রাজিউল্লাহ আহুকে রসুল্লাহ সাল্লা সাল্লাম অনেক বেশি গুরুত্ব দিতেন মহব্বত করতেন সবচেয়ে বেশি সম্মান দিতেন অমর আদাল আনহুকে দিতেন কিন্তু আবু বাকরাহ আনহু সবার উপরে ছিলেন একবার অমর আদি আনহু আর আবু আবুবাকর রাজিউল্লা আনহু একটু ছোটোখাটো একটা বিতর্কে জড়িয়ে পড়লেন কিছু তর্ক বিতর্ক হয়ে গেল শেষ পর্যন্ত তর্ক বিতর্কে অমর তালা আনহু রাগ করে চলে গেলেন উঠে চলে গেলেন আবু বাকার সিদ্দিক রাজিউল্লাহ আনহু অমরের বাড়িতে গেলেন ওমরের বাড়িতে গিয়ে তাকে কষ্ট পেলেন কি না কষ্ট দূর করার জন্য দেখা করলে তাইলেন কিন্তু অমর দরাদা খুললেন না কথা বললেন না আবু সিদ্দিক সিদ্দিকাল্লাহ আনহু মনের কষ্টে পরে রসুল্লাহ সাল্লা কাছে চলে আসলেন হয়তো এখানে আসবেন ওমর দেখা হবে এদিকে আবু বাকার সিদ্দিকরা আনহু চলে আসার পরে অমরের হুঁশ হয়েছে কী করলাম রাগ করে ওখান থেকে উঠে আসলাম আবার বকর কষ্ট করে আমার বাড়িতে আসলেন তাও দেখা করলাম না কথা বললাম না দরজা খুললাম না তিনি দৌড়ে আসছেন এসে দেখেন যে বকর ঠিকই এখানে আছে চর্মরাজিরা তালে আনহু অনুতপ্ত হলেন এবং রসুল উল্লাহ সাল্লামকে বললেন যে আসলে তো আমি বকরকে কষ্ট দিয়েছি তো তিনি দুঃখ প্রকাশ করলেন এতেও রসুলুল্লাহ সাল্লাহ আসলাম একটু গোসা হয়ে গেলেন তোমরা আমার এই সাথীটাকে কষ্ট দাও কেন তাকে তোমরা একটু শান্তিতে থাকতে দাও আবু বাকর সিদ্দিক ব্যাপার ওনার এত মহব্বর পরে আবু সিদ্দিক রাজু আহন দেখলেন যে ওমর একটু বকা খাচ্ছে তিনি বলেন ইয়া আমি জুলুম করেছি আমি দায়ী নিজের উপরে দায়িত্ব নিলেন ওমরকে বাঁচানোর জন্যে তারপরে রসুল্লা সাল্লাহসাল্লাম কন্টিনিউ করলেন যে দেখো আমি যখন নবী হয়ে এসেছি আল্লাহ আল্লাহনব দিয়েছেন তোমরা সবাই অস্বীকার করেছ আবু বাকর সৈদ রাজিউল্লা প্রথম দিন থেকেই স্বীকার করেছে মেনে নিয়েছে এবং আমাকে সাহায্য করেছে তোমরা তাকে কষ্ট দিও না এতগুলো আমল করে জীবনে এত কোরবানি করে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু এই স্ট্যাটাস অর্জন করলেন যে রসুল্লাহ সাল্লের কাছে নিজের কাছে কষ্ট লাগে কেউ আবু বকর সিদ্দিক রাজিউল্লা আনহুকে একটু কষ্ট দিলে এইভাবে আল্লাহ তালা তো আরও মহবত করবেন বকর সিদ্দিক আদি আল্লা আনুকে আল্লাহ ওয়ালিউল্লা দিনা আমন আল্লাহ তালা দিয়ে এই সমস্ত লোকদেরই ওয়ালি হয়ে যান আর এই লোকগুলোই আল্লাহ তালার আউলিয়া হয়ে যায় এই এক্সাম্পলগুলো কেন আমাদের সামনে থাকা দরকার আমরা এটা ঠিক যে এই লেভেল আমরা হয়তো অনেকেই পৌঁছতে পারবো না এর কাছেও যেতে পারবো না কিন্তু আমরা শুধু যদি গাফিলি থেকে যাই এই বিষয়গুলো শুনলে আলোচনা করলে আমাদের ভিতরে জজবা পয়দা হবে তাদের চার ভাগের এক ভাগ করি তাদের দশ ভাগের এক ভাগ করার চেষ্টা করি তাদের এই রোল মডেলগুলো তাদের সুন্দর আমলগুলো আমাদের সামনে থাকুক তাহলে আমাদের আমলের জজবা পায়দা হবে আর যদি এগুলো আমরা না শুনি গাফলতি আমাদের বাড়তেই থাকবে তাহলে আসুন আমাদের প্রত্যেকটি দিন কী কী নেকামল করা যায় একটু প্লান থাকা দরকার দিনের শেষে হিসাব থাকা দরকার যায় যে কয়টা ভালো কাজ করলাম কি কি সুযোগ মিস করলাম আর কয়টা গুণা করলাম সেগুলো থেকে তাই শেখ করা প্রতিটি দিন জীবনের জন্য থেকে চলে যায় আর কোনো দিন আসবে না শাহিদুল্লাহকে আওয়ালাইক এক একটি দিন এক একটি রাত চলে যায় হয় আমাদের পক্ষে সাক্ষী দিবে নতুবা আমাদের বিপক্ষে সাক্ষী দিবে সময় চলে যাচ্ছে দিন চলে যাচ্ছে হায়াত শেষ হয়ে যাচ্ছে আল্লাহ রাবুল্লা আলমিন আমাদের এই জীবনকে হায়াতকে প্রতিটি দিন এবং রাত্রী বহুমুখী নেক আমলের কিছু কিছু অংশ করার জন্য আমাদের ভিতরে জজবা পায়দা করে দিন আল্লাহ তালা আমাদেরকে অনেক কাজের প্রতি আমাদেরকে ধাবিত করে দিন গুণা থেকে আল্লাহ তালা আমাদেরকে দূরে রাখুন নেক কামলগুলোকে আল্লাহ তালা কবুল করুন দর্শক মন্ডলকে আমাদের আলোচনা এখানে শেষ হচ্ছে আপনারা ধৈর্য ধরে শোনার জন্য জজাকুমুল্লা তাল্লা কুল খাই ওয়াসাল আলিকুম রহমতুল্লাহ ওবরাক حكما وهو الذي أنزل إليكم الكتاب مفصلا والذين آتيناهم الكتاب يعلمون أنه منزل من ربك بالحق فلا تكونن من الممترين القرآن سبحان الله মহানবীর প্রতি সর্বশ্রেষ্ঠ বাণী শির্কের বিরুদ্ধে তহির প্রতিষ্ঠায় মানবতার কল্যাণে কত কার্যকরী ভাবে কোরআন থেকে হিদায়াত নিয়ে কোটি কোটি মানুষের জীবন হল আলোকিত দেখুন আল কাল সন্ধ্যা সাড়ে ছটায় সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ম্যারেজ ও ডিভোর্স ইসলামিক solution or problem? heaven or hell? Uh, there is a misconception. you choose. beauty, wealth, family status, virtue. decide what you want. decide your choice. be sad or be happy. জয়েন্ট জাকির নায়ক দেখুন অর্ধাঙ্গিনী নাতিত্বাঙ্গিনী প্রতি রবিবার রাত সাড়ে সাতটায় আপ সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়